Now from the top, 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 top. Yeah, you f***ing with some wet. Now from the top, 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 top. That's some wet, wet, wet. Hi everyone, welcome to my channel. আর এখন বাজে 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর এটা দেখছেন আমি জলের মধ্যে দিয়ে দিলাম ফিনাইল ফিনাইল দিয়ে আমি ঘর মুছি যেহেতু আমি লাইজল এসব কিছু ইউজ করি না আমার ফিনাইলটাই বেটার হয় এটা সব দোকানে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় লাইজলের থেকে অনেক বেটার হয় নর্মাল দোকানের ফিনাইল তো আমি ফিনাইলটা দিয়ে ঘর মুছি আর আজকে হচ্ছে সানডে সানডের ব্লগ এটা তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি সো সবার প্রথমে আমি সব ঘরগুলোকে মুছে নেবো ভালো করে তারপরে একে একে অন্য অন্য কাজগুলো করব আর এখানে দেখুন আমার বাবান বসে আছে বসে বসে দেখছে আমি কিভাবে ঘর পরিষ্কার করছি না করছি একা একা বক 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 করে যাচ্ছে মান তো ওই ঘরে পড়ছিল তাই বললাম তুই তাহলে আমার সাথে বক বক কর কিন্তু ওকে ডিস্টার্ব করিস না তাই দেখুন চুপ করে আছে আর দেখুন মুখটা কনস্ট্যান্ট চলছে বক 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 বাচ্চা মানুষ তো একটু বক বক করতে একা একা থাকে ভালোবাসে তাই না তুই বক বক কর আমি তোর কথা শুনছি কিন্তু চুপ করে বসে থাকা দেখুন চুপ করে বসে আছে আর মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়ে আছে সো আমি এখন সব কটা ঘর মুছে নেব আর এখানে বাবান বসে বসে আমাকে খালি বলছে মা হাই ফ্রেন্ড বলো মা হাই ফ্রেন্ড বলো একা একা বলেই যাচ্ছে আমি সাউন্ডটা মিউট করে রেখেছি ভীষণ পরিমাণ পাখার আওয়াজ আসছিলো আর আমি পাখা সবকটা পাখা চালিয়েই আমি ঘরটা মুছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ তারপরে নাহলে পায়ের ছাপ পড়ে যাবে আর আমি এবার সোজা চলে যাচ্ছি রান্নাঘরে এবার গিয়ে এখানকার মোছা কমপ্লিট হয়ে গেলে সোজা চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা মুছে নেব তারপরে চলে যাব বেডরুমে তারপরে চলে যাব এবার চলে এসেছি বেডরুমে বেডরুমে সবার প্রথমে পাপোশগুলোকে বাইরে করে দিলাম তারপরে এই বেডরুমটাকে পুরো ক্লিন করে পর্দাগুলোকে টেনে দিলাম বাইরে থেকে ভীষণ পরিমাণ রোদ আসছিল আর রিফ্লেক্সের প্রবলেম হচ্ছিলো আপনাদের মানে প্রবলেম হতো দেখতে তার জন্য আমি সবার প্রথমে পর্দাগুলোকে টেনে দিলাম দেন পাখাটাকে অন করে আমি এই ঘরটাকে মুছে নেবো মুছে এখান থেকে বেরিয়ে চলে যাব আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ফেস কেয়ার রুটিন মানে আমি এটা দু তিন দিন ছাড়া আমি ট্রাই করি যতটা পরিমাণ পারি আমি চেষ্টা করি আমি করব সবসময় হয়ে ওঠে না আর এটা হচ্ছে লোটাসের স্ক্রাব স্ক্রাব দিয়ে প্রথমে আমি করে নেব স্ক্রাবিং 5 মিনিট মতো স্ক্রাবিং করে নেব কারণ বেশিক্ষণ স্ক্রাব করা যাবে না 5 মিনিট এনাফ আর আমার এটা স্কিনে খুব ভালো যায় এই জন্যে আমি চেষ্টা করি এই স্ক্রাবটা সপ্তাহে একবার মতো তো করি আমি চেষ্টা করি একবার মতো করার দুবার তিনবার যদিও না হয় একবার আমি চেষ্টা করি যাতে আমি স্ক্রাবটা করতে পারি কারণ ভীষণ পরিমাণ ডার্ক সার্কেলস যেগুলো পড়ে যায় এটা রিমুভ করে দেয় সো আমি এই জিনিসটা চেষ্টা করি ট্রাই করবো কারো যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে লোটাসের এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এবার আমি নর্মাল ফেস ওয়াশ করে নিচ্ছি মানে এমনি নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি একদম দেখুন মুখটা মানে মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এখনও একটা স্টেপ বাকি রয়েছে সেটা এবার আমি কমপ্লিট করব এবার একটা ব্ল্যাক হেড রিমুভার দিয়ে আমার ব্ল্যাক হেডসগুলোকে ক্লিন করে নেব কারণ এটা হচ্ছে সেকেন্ড ধাপ মানে এটাকে না করলে একদম হবে না আর শীতকালে এত পরিমাণ নাকে ব্ল্যাক হেডসগুলো মানে বোঝা যায় তার জন্যে কি হয় খুবই খারাপ লাগে তার জন্যে যখনই স্ক্রাবিং করা হয় তারপরে পোর্সটা ওপেন হয়ে যায় তখনই চেষ্টা করবেন যে ব্ল্যাক হেডস রিমুভ দিয়ে অন্তত রিমুভ করে নেবেন স্নানের পরে যদি পারেন আপনারা যদি কেউ পারেন কারণ আমার পক্ষে এভরিডে পসিবল হয়ে ওঠে না কেউ যদি পারেন এভরিডে করবেন মানে কারণ ঠান্ডাকালে প্রচুর পরিমাণ ব্ল্যাক হেডসগুলো বোঝা যায় এবার দেখুন নাকটা আমার মানে এবার ঠিক আছে মানে অনেকটাই ক্লিন করতে আমি পেরেছি যতটা পেরেছি এরপরে আমি ইউজ করব আর এটা হচ্ছে লোটাস হোয়াইট গ্লো মাস্ক আমি এটা উল্টো ধরেছিলাম তার জন্য লেখাটা ভালো করে এলো না
আর এটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে নেব। দেন আমার যত অন্য কোনো কাজ আছে সেটাকে আমি কমপ্লিট করে নিই। মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো আমি এটা রাখি, কারণ তারপরে একটু শুকিয়ে গেলে ভীষণ পরিমাণ টান ধরে, তখন আমার ভালো লাগে না। তার জন্য আমি চেষ্টা করি তার আগে মানে মুছে দেবার বা ধুয়ে দেবার বা তুলে দেবার, মানে যেটা পসিবল হয় সেটা করে দিই। এবার আমি এটাকে আমি এখানে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন চুনা মারছি, তাপ্পি চুনা। এবার আমি ভালো করে চুনা মারবো, ব্যাস তারপরে হয়ে যাবে আমার ফেস একদম ক্লিন। বা বাবা, আর এখানে আমি পুরো ফেসে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, চুনা মারা মানে মাস্ক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য কাজ করব, ততক্ষণ অন্য কাজ করে নেব যতক্ষণ এটা শুকোচ্ছে না। তাহলে চলুন, এবার চলে এসেছি আমি নর্মাল জলে আমার ফেসটাকে ওয়াশ করে। এবার দেখে নিন আমার ফেসটা গ্লো করছে কি না। আমার তো মনে হচ্ছে হ্যাঁ গ্লো করছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিরিয়ানি, আর এটা হচ্ছে আলু বিরিয়ানি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আলু বিরিয়ানি। তার জন্য আমি চালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, আর এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো 1 আওয়ার। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, আলুটাকে দিয়ে দেবো বয়েল করতে জন্য, বয়েল হবে আলুটা। আর আমি এইভাবে বিরিয়ানি করি একদম চট জলদি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা অ্যান্ড গরম মশলা, আর এটা একটু ফুটবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। আমার এখানে ভাতটা হয়ে এসেছে, আমি এই ফ্যানটা জড়িয়ে নেব। প্রথমে আমি একটুখানি ফুড কালার এই আলুটার মধ্যে মিশিয়ে নেব, বেশি না অল্প। পুরোটা মিশিয়ে নিলাম ফুড কালার। আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব, হালকা ভাজবো বেশি না, যেহেতু এটা সিদ্ধ করা আছে তাই অল্প ভেজে নেব। আর একবার আলুটাকে এরকম কালার ফুড কালার দিয়ে মানে মেখে তারপরে এরকম ফ্রাই করে দেখবেন, যেরকম বাইরে থেকে বিরিয়ানিটা আনা হয় যে আলুটার টেস্ট আসে, সেম টেস্ট এখানে আসবে এই আলুটার মধ্যে। আলুটাকে এবার আমি ভালো করে ফ্রাই করে তুলে নেব, পেঁয়াজটাকে এই তেলের মধ্যে ফ্রাই করে নেব, তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা দইটা, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাহি বিরিয়ানি মশলা, এর মধ্যে বেশি দেব না অল্প দেব, এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, বেশিক্ষণ কিছু করা যাবে না, যেহেতু পুরো তিতো হয়ে যাবে, যার এর জন্য আমি দিয়ে দেবো এবার জল। এবার আমি যতটা গ্রেভি রাখবো সেই অ্যাকর্ডিং জলটা আমি দিয়ে দেবো এখানে, রেখে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন, তার সাথে একটু দিয়ে দেবো গ্রেভি, এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা অল্প করে, মানে অনিয়ন ফ্রাই। এইভাবে আমি একে একে পুরোটা করে কমপ্লিট করে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দেবো অল্প নুন, আবার দেবো বিরিয়ানি মশলা অল্প করে, এবার দিয়ে দেবো ঘি,
এবার দেব দুধে মিশিয়ে রেখেছিলাম ফুড কালারটা, সেটা আমি দিয়ে দেব। সবার লাস্টে আমি এর উপরে দেব অনিয়ন ফ্রাই, মানে পেঁয়াজ ভাজা। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রোজ ওয়াটার। আর আমার কাছে বাড়িতে এখন অ্যাভেলেবেল মিঠা ইত্তার নেই, নাহলে আমি ওটা ইউজ করতে পারছি। নিয়ে নেবো আমি এরকম একটা তাওয়া, তাওয়াটাকে একদম হাই ফ্লেমে একটু গরম করে নেব। এবার আমি ফ্রাই প্যানটার ওপরে, মানে তাওয়ার ওপরে আমি হাঁড়িটাকে এইভাবে বসিয়ে দিয়ে এবার আমি লো ফ্লেমে হাঁড়িটাকে আমি এইভাবে 15-20 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। এর ওপরে কিছু একটা চাপা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায় ফ্যামিলি ওয়ার্ল্ড। সকলকে জানাচ্ছি রায় ফ্যামিলি ওয়ার্ল্ডে স্বাগত। আর আজকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আপনাদের স্বাগত, ওয়েলকাম কিছুই করতে পারিনি। আর আপনারা আজকে যেরকম দেখলেন, আমি আজকে দুপুরবেলা করেছিলাম আলু বিরিয়ানি, দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। চট জলদি রান্না, মানে একটু প্রিপারেশনটা একটু আগে থেকে করে রাখবেন, যেরকম চালটা একটু ভিজিয়ে রাখবেন, যাতে একটু বললাম 1 আওয়ার ওখানেই টাইম যায়, সেটা একটু খেয়াল রাখবেন। আলুটা যাতে একটু সেদ্ধ করে নিতে পারেন, এগুলো খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবেন। দুর্দান্ত খেতে হয়েছিল, খেয়েছি গিয়ে ঘুমিয়ে গেছি, ঘুম থেকে সোজা উঠে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। একটু ভালো একটুখানি কথা বলে নিই, নাহলে হবে না, হবে না মানে না, সেরকম না। আর আজকে আমার মেয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবে ওর একখানা ক্রাফট। অনেকেই আমাকে ফেসবুকে পার্সোনালি কমেন্ট করেছে যে দিদি আপনার মেয়ের একটুখানি একটা ক্রাফট দেখান, সেদিনকার ক্রাফটগুলোর খুব ভালো লেগেছে। তো আমি ভাবলাম তাহলে ওর একখানা ক্রাফট আপনাদেরকে দেখিয়ে দিই। এবার ও বসবে, আপনাদেরকে দেখাবে ক্রাফট, আমি চলে যাবো এখন আমার কাজে, এখন আমার বসলে হবে না। তাহলে বাই, আমি আসছি আবার একটু পরে। প্রথমে আমাদের লাগবে এরকম একটা A4 সাইজের পেজ, তারপরে এরকম করে ফোল্ড করে নেব। তারপরে ঠিক আমরা এরকম করে একটা ফোল্ড করে নেব, এরকম। এরকম করে একটা ঠিক ফোল্ড করে নেব। তারপরে আমরা এই দুদিক থেকে কাট করে নেব, এই দুটো সাইড থেকে কাট করে নেব। আমি এই দুটো সাইড কাট করে নিয়েছি। এবার এই দুটোর আর দরকার নেই, এটাকেও কাট করে নেব আমরা। আমি এবার কি করব যে এইটুকানি করে কাট করব, পুরোটা না, অল্প অল্প করে কাট করে নেব, করে তারপর দেখাচ্ছি। আমি এরকম করে কাট করে নিয়েছি, তারপর আমি এটাকে ফোল্ড করে দেব, তারপরে কি হবে এখানে একটা
মনে করে আমি জিনিসটাকে কাটটাকে বানিয়ে নিলাম। এবার কি হবে যে এটাকে খুলবেন আর এখানে লিখে দিতে পারেন, বা এটাকেও পুরো খুলে লিখে দিতে পারেন, যে আবার ফোল্ড করে এটাকে আবার ফোল্ড করে হয়ে গেল কার্ড, স্মল কার্ড। এরকম করে আমি ছোট্ট একটা ডিজাইন করে দেবো। আর আপনি এরকম করে হাতাগুলো ডিজাইন করে দিতে। সো আপনাদের কিরকম লাগলো ওর কি বলে শেষ ওর ক্রাফটটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ও কিরকম বানিয়েছে ক্রাফটটা। আর ও আরও আরও অনেক কিছু দেখাতো, আমি বারণ করলাম যে না এত কিছু দেখাস না, অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, তার জন্য বললাম ছোটোর মধ্যে অল্প কিছু দেখিয়ে দে। অন্যদিন পার্সোনালি ও যেগুলো বানিয়েছে সেগুলো নিয়ে আমি একটা ওকে নিয়ে আলাদা সেপারেট ভিডিও করব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সি ইউ আগেন অন মাই নিউ ব্লগ। বাই বাই বাই।